আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পদত্যাগী কার্যত তাপস রায়, যিনি সদ্য পদত্যাগ করেছেন তৃণমূল কংগ্রেস থেকে। তাপসদার কাছে একেবারে কোট আনকোট প্রশ্ন রাখবো। তিনি একাধিক ভাবে বিস্ফোরক মন্তব্য করেছেন এবং সেই মন্তব্য ঘিরে কার্যত জল্পনা ছিল দীর্ঘদিন ধরে এবং শেষমেশ তিনি পদত্যাগ করেছেন। তাপসদা, আপনি যে সমস্ত মন্তব্য করছেন সেই মন্তব্য ঘিরে কার্যত তৃণমূল কংগ্রেস আপনাকে পাল্টা কটাক্ষ সুরে বাঁধছে। যা পারে করুক, ওটা ও কোনো ধরো না, মানুষ যেটা গ্রহণ করার সেটা গ্রহণ করবে। ওরা কি বললো না বললো আমার তাতে কিছু আসেই যায় না। যারা বলছে তারা কি প্রয়োজন বোধ করেছিল? এই মাসের পর মাস, বছরের পর বছর একবার আমার সঙ্গে কথা বলার, আমার কষ্ট দুঃখ ব্যথা বেদনা অপমান অবহেলা এটা জানার, প্লাস 12ই জানুয়ারির পরে, সুতরাং তাদের কোনো অধিকার নেই কোনো কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন আপনি টিকিট পাননি বলে এই দলটা ছেড়েছেন। টিকিট কি ওদের ডিস্ট্রিবিউট হয়ে গেছে নাকি? যাই না, টিকিট তো আমাকে দেবে বলেনি, দেবে নাও তো বলেনি, আর কল্যাণ তো ডিস্ট্রিবিউটার নয় টিকিটের। টিকিট তো দেবেন মমতা ব্যানার্জি, আমাকে তো দল থেকে কেউ আমাকে তো কমিউনিকেট করেনি যে টিকিট দেবে না বলে। বরং আমার কাছে এরকম খবর ছিল যে দলে থাকলে আমার ভাগ্যে বা কপালে কিছু জুটত, কিন্তু আমি যখন তৃণমূলই করবো না, দাঁড়ানোর প্রশ্ন কোথায়? আর একটা জিনিস, দেবাংশু বলছেন দলকে মা বলে সম্বোধন করছেন, ঘরের মধ্যে দ্বন্দ্ব থাকতেই পারে, দল ছেড়ে অন্য কোথাও যাওয়াটা ঠিকঠাক নয় মনে হচ্ছে। ওরা পুত্র সমবেদে আমার ছেলেমেয়ের থেকেও ছোট, এদেরকে নিয়ে কোনো প্রশ্ন আমার কাছে করো না। আমি এদেরকে মানে আমার থেকে যারা ছোট আমি তাদের কটাক্ষ প্রতিক্রিয়া তাদের বয়ানে আমি দিব না, দিতে চাই না। শেষ প্রশ্ন রাখবো, আপনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে এই জায়গায় আপনি প্ল্যাটফর্মে রয়েছেন এবং শেষমেশ কি চিন্তা ভাবনা আগামী থেকে বিজেপি দেখা? বললাম তো এখন কোনো চিন্তা ভাবনা নেই, সকলকে বলছিলাম, তুমি নিশ্চয়ই শুনেছো, যখন কোনো চিন্তা ভাবনা করবো জানিয়ে দেবো। আমরা কার্যত কথা শুনলাম তাপস রায়ের সঙ্গে, তিনি পরিষ্কারভাবে সাফ জানালেন যে আগামী দিন কি চিন্তাভাবনা নেবেন সেইটা নিয়ে তিনি জল্পনা জিয়ে রেখেছেন, কিন্তু কি চিন্তাভাবনা নেয় আমরা দেখার বিষয়। আপনারা নজর রাখুন আপনার খবরে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া।